ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আবার আমরা একটি জিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা যারা যারা এইবার লেডি কনস্টেবল WB লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিকে ক্লাসগুলি। তো আমাদের এই চ্যানেল বং হেল্পলাইনে কিন্তু আমরা একদম বিনামূল্যে ক্লাসগুলি দিচ্ছি, প্রত্যেক দিন কিন্তু ক্লাস থাকছে। তো তোমরা যারা যারা লেডি কনস্টেবলের জন্য বা WB কনস্টেবলের জন্য বা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা যারা যারা জিকে ক্লাস করতে চাও, তারা অবশ্যই এই ক্লাসগুলি জয়েন করতে পারো। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের থাকছে জিওগ্রাফি, হিস্ট্রি এবং ম্যাথ ক্লাস। তো অবশ্যই তোমরা সেই ক্লাসগুলিও জয়েন করতে পারো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মোট 15টি জিকে নিয়ে আজকে আলোচনা হবে। তো এই 15টি জিকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট। তাই অবশ্যই জিকেগুলি ভালো করে দেখে নেবে এবং অবশ্যই তোমরা যদি পারো তাহলে নোট করে নেবে, এবং না হলে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারো। তো চলো সবার প্রথম কোশ্চেনের দিকে চলে যাই। তো এইখানে এক নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এক নম্বর কোশ্চেনে রয়েছে পরমাণুবাদের জনক কাকে বলা হয়। তো দেখো কত বড় একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এইখানে বলছে, পরমাণুবাদের জনক কাকে বলা হয়। তো অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে পরমাণুবাদের জনক কাকে বলা হয়। তো সবার প্রথমে এক নম্বরে রয়েছে জে থমসন। তো জে থমসন স্যার কিন্তু পরমাণুবাদের জনক নয়, তিনি কিন্তু ইলেকট্রন এবং আইসোটোপ আবিষ্কার করেন, সেই জন্য তিনি বিখ্যাত। এবং তারপরে রয়েছে ডাল্টন এবং তারপরে রয়েছে রাদারফোর্ড। তো রাদারফোর্ড আমরা জানি যে নিউক্লিয় পদার্থ বিজ্ঞানের জনক বলা হয় রাদারফোর্ডকে, এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডাল্টন। ডাল্টনকে কিন্তু পরমাণুবাদের জনক বলা হয়। তো তারপরের কোশ্চেনের দিকে চলে যাব এবং আমাদের দ্বিতীয় কোশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ রোদের ব্যবহারিক একক কী। তো রোদের ব্যবহারিক একক কী এটি আমরা 5, 6, 7 কিন্তু প্রত্যেকেই পড়ে এসেছি। এইখানে ওহম মিটার রয়েছে, ওহম সেন্টিমিটার রয়েছে, ওহম মিলিমিটার রয়েছে। তো এই তিনটির কিন্তু একটিও হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে ওহম। ওহম কিন্তু হয়ে যাবে রোদের ব্যবহারিক এককের নাম। এবং তারপরের কোশ্চেনের দিকে চলে যাব। তো এইখানে বলছে আলিপুর বোম্বা কেসে কেসের সাথে কে যুক্ত ছিল। তো আলিপুর বোম্বা কেসের সঙ্গে কে যুক্ত ছিল নিশ্চয়ই সবারই জানা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, স্বামী বিবেকানন্দ রয়েছে, অরবিন্দ ঘোষ রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছে। তো অবশ্যই প্রত্যেকেরই জানা রয়েছে এখানে কিন্তু সুভাষচন্দ্র বোস হবে না, স্বামী বিবেকানন্দ হবে না এবং রবীন্দ্রনাথ ঠাকুরও হবে না। অরবিন্দ ঘোষ কিন্তু এই আলিপুর বোম্বা কেসের সঙ্গে জড়িত। তারপরে চলে যাবো 4 নম্বর কোশ্চেনের দিকে এবং এইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এইখানে দেখতে পাচ্ছ আয়তন হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি। তো খুব ভালো করে কোশ্চেনগুলি পড়বে তারপরে কিন্তু অ্যান্সার করবে। এইখানে বলা হচ্ছে আয়তনের হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি। এখানে কিন্তু জনঘনত্ব বলা হচ্ছে না বা তোমাদের অন্য কিছু বলা হচ্ছে না, এখানে কিন্তু আয়তনের দিক থেকে চাচ্ছে। তো আয়তনের দিক থেকে এখানে ভারত দেখতে পাচ্ছ, কানাডা দেখতে পাচ্ছ, চীন দেখতে পাচ্ছ এবং আমেরিকা। তো এইখানে সবার প্রথমে ভারত, ভারত কিন্তু বিশ্বের 7 নম্বরে রয়েছে, 7 নম্বর বৃহত্তম দেশ। এবং এখানে চীন দেখতে পাচ্ছ, চীন কিন্তু রয়েছে 4 নম্বর বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং আমেরিকা কিন্তু তৃতীয় বৃহত্তম দেশের লিস্টে রয়েছে। এবং এখানে কিন্তু তাহলে আমরা দেখতে পারলাম কানাডা কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে পৃথিবীর তাহলে আমরা কী জানতে পারলাম আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা। তারপরে কোশ্চেনের দিকে চলে যাব। তো এইখানে বলছে ভিনিগারের রাসায়নিক নাম কী। তো ভিনিগারের রাসায়নিক নাম অবশ্যই তোমরা এইখান থেকে দেখে নেবে, অ্যাসেটিক অ্যাসিড, তারপরে দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, তারপরে তৃতীয় নম্বরে রয়েছে কার্পিউরিক অ্যাসিড এবং চতুর্থ নম্বরে রয়েছে কিন্তু টার্টারিক অ্যাসিড। তো অবশ্যই এইখানে তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সারটি পেয়ে যাবে, ভিনিগারের রাসায়নিক নাম কিন্তু অ্যাসেটিক অ্যাসিড। তো অ্যাসেটিক অ্যাসিডের যে সংকেত সেটি কিন্তু হলো CH3COOH। তো আমরা জানলাম যে ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিডিক অ্যাসিড এবং এর সংকেতও কিন্তু আমরা জানলাম CH3COOH। তো এইখানে কিন্তু এই কোশ্চেনটি তোমাদের ক্লিয়ার হয়ে গেল এবং অবশ্যই তোমরা বিভিন্ন যে মৌলগুলি রয়েছে তার রাসায়নিক নাম অবশ্যই জেনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো তারপরে নিচের দিকে আসবো, এখানে কিন্তু একটি খুব ইজি কোশ্চেন রয়েছে, আদা কী। কারণ প্রত্যেকের বাড়িতে কিন্তু আদা ইউজ হয়, প্রত্যেকেই কিন্তু আদা খাই। তো আদাটি কী, এখানে সবার প্রথমে রয়েছে কাণ্ড, তো কাণ্ড কোনোভাবেই আদা নয়। তারপরে রয়েছে মূল, মূলও কিন্তু মূল কিন্তু আদা হতেও পারে নাও হতে পারে। তারপরে রয়েছে শাখা, শাখাও কিন্তু
আদা কিন্তু শাখা নয় এবং ফল ফলও কিন্তু নয়, তো এইখানে কিন্তু হয়ে যাবে মূল, এক প্রকার মূল, আদা হলো এক প্রকার মূল। তারপরে সাত নম্বর কোশ্চেনের দিকে চলে যাব, এখানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, অবশ্যই তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো এখানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, সর্বপ্রথমে রয়েছে ভাস্কর, তারপরে রয়েছে রোহিণী, তারপরে রয়েছে অ্যাডুস্যাট এবং তারপরে রয়েছে আর্যভট্ট। তো এইখানে কিন্তু চারটি উপগ্রহের নাম রয়েছে কৃত্রিম উপগ্রহ, তার মধ্যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। তো এইখানে কিন্তু অনেকেই এসে অনেক কনফিউশনে পড়ে যায়, তো এইখানে বলা হচ্ছে ভারতের প্রথম উপগ্রহের নাম কি কৃত্রিম উপগ্রহের, যদি বলা হয় পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে স্পুটনিক ওয়ান। এবং এইখানে কিন্তু যদি বলা হয় স্পুটনিক ওয়ান কবে লঞ্চ করা হয়, তো সেটি হলো 1957 সালের 4 আগস্ট, অর্থাৎ 4 আগস্টে কিন্তু এটিকে লঞ্চ করা হয়। এবং কে লঞ্চ করে, তো আমরা বলবো সোভিয়েত ইউনিয়ন দ্বারা কিন্তু এই উপগ্রহটিকে লঞ্চ করা হয়, যেটি পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হিসেবে পরিচিত। তো আশা করি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এইখানে কিন্তু ভারতের যখনই বলবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, তখনই কিন্তু আর্যভট্ট সঠিক অ্যান্সার হয়ে যাবে, এবং যদি পৃথিবীর বলে তাহলে কিন্তু অবশ্যই স্পুটনিক ওয়ান হয়ে যাবে। তারপরে 8 নম্বরের দিকে চলে যাব, এবং 8 নম্বরে দেখতে পাচ্ছ কোন যন্ত্রের সাহায্যে বায়ুর বায়ুমণ্ডল চাপ মাপা হয়। তো এখানে প্যারোমিটার রয়েছে, থার্মোমিটার রয়েছে, তারপরে ম্যানোমিটার রয়েছে, তারপরে রয়েছে স্প্রিং তুলা। তো স্প্রিং তুলা কিন্তু ভর মাপার কাজে লাগে, থার্মোমিটার আমরা জানি থার্মোমিটার আমাদের শরীরের উত্তাপ মাপার কাজে লাগে, এবং এইখানে কিন্তু তোমরা 3 নম্বরে দেখতে পাচ্ছ ম্যানোমিটার, ম্যানোমিটারটি কিন্তু গ্যাসের চাপ মাপার কাজে ব্যবহৃত হয়। তাহলে এখানে বায়ুর চাপ মাপার জন্য কিন্তু ব্যারোমিটার যন্ত্রটি ব্যবহার করা হবে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যারোমিটার। তাহলে বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়, সেটি হয়ে যাবে ব্যারোমিটার। তারপরের কোশ্চেনের দিকে চলে যাব, এখানে 9 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক কাকে বলা হয়, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক কাকে বলা হয়। তো অবশ্যই প্রত্যেকেরই জানা উচিত, এখানে কিন্তু শ্রীনিবাস রামানুজম হবে না, অক্ষয় কুমারও হবে না, সুচেতা বালনীয় হবে না, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অ্যান্সার বিক্রম সারাভাই। তো বিক্রম সারাভাই কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো জানলাম ভারতের মহাকাশ বিজ্ঞানের জনক বলা হয় বিক্রম সারাভাইকে। তো তারপরে কোশ্চেনের দিকে চলে যাব, এখানে দেখতে পাচ্ছ আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়, আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়। তা আমরা যতগুলি জিকে ক্লাস দিয়েছি প্রায় প্রত্যেকটিতে কিন্তু এই কোশ্চেনটি আমরা দেখেছি, বা আমরা বিভিন্ন রকমের তোমরা ক্লাসগুলি দেখবে বা বিভিন্ন বইগুলি ফলো করবে, দেখবে এই কোশ্চেনটি কিন্তু বারবার ঘুরে ফিরে এসে থাকে, তাই এই সেই জন্য এই কোশ্চেনটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এই কোশ্চেনটি পিবিআই করে রেখে দেবে। তো এইখানে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সারটি আমরা বলে দেবো, 1943 কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। তারপরে চলে যাব 11 নম্বর কোশ্চেনের দিকে, এবং এইখানে দেখতে পাচ্ছ সুয়েজ খাল কোন দেশে অবস্থিত। তো সুয়েজ খাল কোন দেশে অবস্থিত অবশ্যই তোমাদের বলতে হবে, এখানে রয়েছে বাংলাদেশ, ভারত, আমেরিকা এবং মিশর। তো এইখানে কিন্তু প্রথম তিনটি যে রয়েছে এই তিনটি কিন্তু একদমই নয়, এই তিনটি ভুল, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মিশর। তাহলে আমরা কী জানলাম যে মিশরের মধ্যে আমাদের সুয়েজ খাল অবস্থিত, এবং সুয়েজ খাল সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তো এইখানে সুয়েজ খাল সম্পর্কে যদি তোমাদের বলা হয় তাহলে সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত এই সুয়েজ খাল, এবং এটি একটি কিন্তু কৃত্রিম সামুদ্রিক খাল, এবং এই যে খালটি রয়েছে এই খালটি কিন্তু আফ্রিকা এবং এশিয়াকে বিভক্ত করেছে। তো আমরা কী জানলাম সুয়েজ খাল কোথায় অবস্থিত, মিশরে, এবং কাদেরকে বিভক্ত করেছে, আফ্রিকা এবং এশিয়াকে বিভক্ত করেছে, এবং অবশ্যই এটি একটি কৃত্রিম সামুদ্রিক খাল। তারপরে চলে যাবো 12 নম্বর কোশ্চেনের দিকে, এবং এইখানে দেখতে পাচ্ছ আরটিআই কোন বছর বাস্তবায়িত হয়েছিল। তো এই কোশ্চেনটি কিন্তু খুব মাথা ঘোরানোর মতো একটি কোশ্চেন, এইখানে কিন্তু বলা আছে আরটিআই কোন বছর বাস্তবায়িত হয়েছিল। তো এইখানে কিন্তু দুই রকম কোশ্চেন আসে, যে পাস কবে হয়েছিল এবং কার্যকারী কবে হয়েছিল। তো বাস্তবায়িত এবং বাস্তবায়িত মানে পাস, তো পাস করা পাস কবে হয়েছিল এবং এটি কিন্তু কার্যকারী হওয়ার যে ডেট সেটি কিন্তু আলাদা, তবে সন কিন্তু একটাই, 2013 নয়, 2015 নয়, 2006 নয়, 2005 কিন্তু এটি বাস্তবায়িত হয়, এবং 2005 কিন্তু এই আরটিআই একটি
কার্যকারী হয়। তো এইখানে কিন্তু তোমরা বলতে পারো যে আরটিআই কি, তো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেই অ্যাক্টের মাধ্যমে আমাদের দেশের যে কোনো নাগরিক সরকারের কাছ থেকে যে কোনো তথ্য নিতে পারে। এবং এই যে আরটিআই, এই আরটিআই যখন চালু হয় তারপরের থেকে কিন্তু প্রতিদিন প্রায় 4800-এর উপরে কিন্তু আরটিআই সাবমিট করা হয়, এবং এখন পর্যন্ত প্রায় 1,75,000-80,00,000 কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে। তো খুব বড় একটি অ্যাক্ট বা খুব ভালো একটি অ্যাক্ট যেটি আমাদের দেশে চালু ছিল। তারপরে কিন্তু 13 নম্বরের দিকে চলে যাব, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ কালো সোনা কাকে বলা হয়। তো এটি কিন্তু কালো সোনা আমরা প্রত্যেকেই জানি, কয়লাকে কিন্তু কালো সোনা বলা হয়। তো কালো সোনা কাকে বলা হয়, কয়লাকে কালো সোনা বলা হয়। তারপরে চলে যাব 14 নম্বর কোশ্চেনের দিকে, এইখানে বলছে কোন দেশ নোবেল প্রাইজ প্রদান করে। তো অবশ্যই আমাদের প্রত্যেকেই জানা দরকার নোবেল প্রাইজ, যেহেতু নিজেই একটি খুব বড় টপিক বা খুব ইম্পর্টেন্ট একটি টপিক। তো এই নোবেল প্রাইজ কোন দেশ দেয় সেটিও আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। অবশ্যই ভারত নয়, আমেরিকা নয়, পাকিস্তান নয়, সুইডেন কিন্তু এই নোবেল প্রাইজ প্রদান করে। তো আমাদের দেশে সবার প্রথমে কে নোবেল প্রাইজ পায় সেটি যদি তোমাদের কাছে কোশ্চেন আসে, তাহলে অবশ্যই তোমরা বলবে যে রবীন্দ্রনাথ ট্যাগোর কিন্তু সবার প্রথমে নোবেল প্রাইজ পায় সাহিত্যের উপরে। তারপরে চলে যাব আমাদের এই সেশনের লাস্ট কোশ্চেনে, শেষ কোশ্চেনে। তো দেখে নেব কী রয়েছে সেই কোশ্চেনে, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ কোন পাখি পিছনের দিকে উড়তে পারে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, কোন পাখি পিছনের দিকে উঠতে পারে। তো আমরা জানি পাখিরা সাধারণত সামনের দিকে ওড়ে, তো এমন একটি পাখি রয়েছে যেই পাখিটি সামনের দিকে উঠতে পারে প্লাস পিছনের দিকেও উঠতে পারে। তো কোন পাখি পিছনের দিকে উঠতে পারে যদি এমন কোশ্চেন আসে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিংফিশার। কিংফিশার কিন্তু একদম একটি রং অ্যান্সার, ইগলও কিন্তু রং অ্যান্সার, এবং এইখানে প্যারট রয়েছে, প্যারটও কিন্তু রং অ্যান্সার। তো এইখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হামিং বার্ড। হামিং বার্ড কিন্তু সামনের দিকে উঠতে পারে এবং পিছনের দিকে উঠতে পারে। হামিং বার্ড যেহেতু খুব ছোট একটি পাখি, তাই তার এইরকম ক্ষমতাগুলি রয়েছে। তো আশা করি এই সেশনটি সবার খুব ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে এই সেশনগুলি শেয়ার করতে হবে যাতে তারাও হেল্প পায়, সেশনগুলির থেকে হেল্প হয়। তো এইরকম আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এইরকম ক্লাসগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সঙ্গে সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।